পাবলিক সেক্টরের মতো গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী দিবস উপলক্ষে এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি নুরুন নাহারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক সাফিয়া পারভিন সহ ফেডারেশনের অন্যান্য নেতারা। মানববন্ধন শেষে নারীরা লাল পতাকা মিছিল বের করেন।